22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এই কর্মসূচিকে দেশ জুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে চলেছে বিজেপি। আর একই দিনে অযোধ্যা থেকে প্রায় 900 কিলোমিটার দূরে কোচবিহারেও তৈরি হচ্ছে আরেকটি রাম মন্দির। উদ্যোক্তাদের দাবি, মন্দির তৈরিতে সাহায্য করছেন কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাজারহাটের এই ছড়ার কুঠি গ্রাম, এখানেই তৈরি হচ্ছে রাম মন্দির। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই যে কালী মন্দির কমিটি, সেই কালী মন্দির কমিটি এবং স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার সহযোগিতায় কিন্তু এই রাম মন্দির এখানে নির্মিত হচ্ছে। আগামী 22 তারিখ যেদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের উদ্বোধন হবে, সেই দিনই কিন্তু এই ঠিক এই জায়গায় রাম মন্দির উদ্বোধন করা হবে। কোচবিহার শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রাজারহাটের ছড়ারকুঠি গ্রামে তৈরি হচ্ছে এই মন্দির। লম্বায় 15 ফুট এবং চওড়ায় 30 ফুটের এই রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে বেলে পাথর। ইতিমধ্যেই রাজস্থান থেকে এসে গেছে সেই পাথর, মরু রাজ্য থেকে আনা হয়েছে নির্মাণ শিল্পীদেরও। গ্রামের পঞ্চায়েত হিসাবে এটুকু বলতে পারি যে আমাদের গ্রামে যে কোনো কমিউনিটি পার্টনার থাকুন না কেন, মানে সবাই এতে ইনভলভ। যে আপনি যে সাক্ষাটা দেখছেন, এটা মূলত আমাদের যে মাননীয় যে এমপি রয়েছেন উনি স্পন্সর করছেন, আর আমরা শুধুমাত্র দেখাশোনার দায়িত্বটাই মূলত। গত বছর কালী পুজোর দিন এই মন্দিরে এসেছিলেন স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মন্দির কমিটির দাবি, সেই সময় নিশীথ প্রামাণিকের কাছে কালী মন্দির সংস্কার ও একটি রাম মন্দির তৈরির জন্য সাহায্য চাওয়া হয়, তাতে সম্মতি দেন বিজেপি সাংসদ। এমপি নিশীথ প্রামাণিক মহাশয়কে আমন্ত্রণ করেছিলেন, উনি আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছিলেন, এসে এই জায়গাটা দেখে গেছেন। দেখে যাওয়ার পরে উনি একটা বলছে যে বিকল্প ব্যবস্থা যদি কিছু করা যায় দেখি। তারপরে এই যে অযোধ্যার রাম মন্দির 22 তারিখে উদ্বোধন, ওখানে কাজ তো অনেকদিন আগের থেকে শুরু হয়েছে। উনি বলেছিলেন যে ঠিক আছে, জায়গা যখন আছে তাহলে একটা রাম মন্দির করা হোক। ওনার এই আশ্বাসে আমরা মন্দির কমিটি সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিলাম, নেওয়ার পরে জায়গা যখন আছে মন্দিরের কাজ শুরু করব। মঙ্গলবার এই নির্মীয়মান রাম মন্দিরের কাজের অগ্রগতি দেখতে আসেন স্থানীয় বিধায়ক ও বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। নিউ কুচবিহারে স্পোর্টস হাব হবে, মেগা হাব হবে, 250 কোটি টাকা খরচ হবে, 5 পয়সা তো খরচ হয়নি। ওই রাম মন্দিরের সামনে বসে ওই রাম রাম জপ করে পাপ ক্ষয় করার জন্য, চমক টমক কিছু নয়, মানুষকে বিভ্রান্ত করা, ধর্মের বিষ মানে ধর্মের নেশায় নেশাগ্রস্ত করা। আমরা বলছি ওরা করুক না, জায়গা দেওয়ার জন্য রেডি আছে, আরও অনেক মন্দিরের দরকার গ্রামে গ্রামে, করুক না ওরা, আপত্তি কী আছে? যদি জায়গা না থাকে আমাদের বলুক, আমরা জায়গা দিয়ে দিব, করুক রাম মন্দির, লোকও দিয়ে দিব। সূত্রের দাবি, 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিনই এই মন্দির উদ্বোধন করার কথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।